আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি, আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। এই যে একটা ঘটনা ঘটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। কারোর দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে লোক বল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত, এবং যারা এর সঙ্গে দোষী তাদের